আসসালামু আলাইকুম বারাকাতু ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার নাম্বার সেভেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আজকে তিন নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি গত দুইটা ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে নেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন আমরা এই সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে মাত্র সাত দিনে পাঁচ নম্বর তুলতে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে আমরা প্রবলেম নম্বর এগারো থেকে শুরু করব ইতিমধ্যে আমরা দশটা প্রবলেম শেষ করেছি আপনারা সেগুলো অধ্যিক সিরিয়াল অনুযায়ী ধারাভাবে ভাবে চাইলে আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন এগারো নম্বর প্রবলেমে আমরা আলোচনা করব যেখানে একটা এই প্রশ্নটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দু সালে আসছিল হ্যাঁ এখানে বলা হয়েছে মেট্রো কোম্পানি হ্যাজ এ পলিসি অফ মেনটেনিং এ মিনিমাম ক্যাশ ব্যালেন্স তো মেট্রো কোম্পানি একটা পলিসি মেনটেন করে চলে যেটার ন্যূনতম ক্যাশ ব্যালেন্স হচ্ছে এক লক্ষ টাকা শুরুতে আমরা কি করব হেয়ার করে ফেলব শুরুতে আমরা কি করব এইচ ই আর ই হেয়ার করে ফেলবো হেয়ারে আমাদের মিনিমাম ক্যাশ ব্যালেন্সকে সংক্ষেপে অ্যাল বলা হয় তো এল কত দেওয়া আছে এক লক্ষ টাকা দেওয়া আছে আমরা এটা এটাকে লোয়ার লিমিট বা এল বলা হয় এরপরে কি দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ কোম্পানিজ ডেলি ফ্লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি বা সিগমা বলা হয় এস ডি বা সিগমা বলা হয় কত টাকা আছে চল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এরপরে কি বলছে যে দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে পনেরো পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়েছে মানে আর রেট অফ ইন্টারেস্ট কত পনেরো পার্সেন্ট এটাকে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট ওয়ান ফাইভ আসবে আচ্ছা আর কি তথ্য দেওয়া আছে দ্য ট্রানজ্যাকশন কস্ট ট্রানজ্যাকশন কস্টকে সি সি দিয়ে প্রকাশ করা হয় কত টাকা আছে সেলিং সিকিউরিটিস ইস টাকা থার্টি পার ট্রানজাকশন তিরিশ টাকা করে দেওয়া আছে ভালো কথা এখন আমাদের কোয়েশ্চিন বা প্রশ্নে কি বলা হয়েছে বা কি প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে লোয়ার লিমিট বের করো তাহলে রিকোয়ারমেন্ট এ এতে আমাদের লোয়ার লিমিট তাহলে লোয়ার লিমিটকে এল দ্বারা প্রকাশ করা হয় আমি শুরুতে বলেছিলাম এর মান এখানে দেওয়া আছে এক লক্ষ তাহলে আমরা এখানে লিখবো জিআই গিভেন টিএইচ এটি গিভেন দ্যাট এল ও ডাব্লিউই আর লোয়ার এল আই এম আইটি লোয়ার লিমিট লোয়ার লিমিট এখানে দেওয়া আছে কত এক লক্ষ টাকা এল দ্বারা প্রকাশ করা হয় রিকোয়ারমেন্ট এস শেষ এখন রিকোয়ারমেন্ট বি করি কত সহজ না এভাবেই যদি সম্পূর্ণ বইটা পড়তে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন এরপর বলছে আপার লিমিট বের করতে বলছে তাহলে আমরা এখন এই জায়গায় লিখবো উই নো আমরা জানি আপার লিমিট আপার লিমিটকে ইউপিপিআর আপার এল আই এম টি আপার লিমিটকে আপার লিমিট দিয়েই প্রকাশ করা হয় তো আপার লিমিটের একটা সূত্র রয়েছে আপার লিমিটের সূত্র হচ্ছে যে এল প্লাস থ্রি জেড এখন এলের মানকে তো আমাদের এখানে দেওয়া আছে কত এক লক্ষ তাহলে এক লক্ষ আমরা দেখে দেখে লিখে দিচ্ছি এরপর প্লাস থ্রি জেড এখন জেডের মান তো নাই তাহলে জেডের মান এখানে আমরা কী করব বের করবো জেডকে কী বলা হয় রিটার্ন পয়েন্ট বলা হয় জেডের সূত্র কি থ্রি রুট ওভার থ্রি ইন্টু সি ইন্টু হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর ডিভাইডেড বাই তিনশো এটা কি জেড বের করার সূত্র তো আপনারা একটু ওয়েট করেন আমি দশ সেকেন্ডের মধ্যে আসছি তো যেটা বলছিলাম জেড এর সূত্র হচ্ছে কি থ্রি রুট ওভার থ্রি ইন্টু সি ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর ডিভাইডেড বাই তিনশো ষাট এখন তাহলে আমাদের এখানে সবগুলো মান তো উপরে সাপ্লাই দেওয়া আছে বা আমরা পেয়েছি এই মানগুলো জাস্ট এখানে লিখে দেব থ্রি ইন্টু থ্রি ইন্টু সি সির মান কত তিরিশ তাহলে তিরিশ লিখে দেবো ইন্টু এস ডি স্কোয়ার এস ডি কত সিগমা হচ্ছে চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার স্কোয়ার দিয়ে দেবো ডিভাইডেড বাই ফোর আর ফোর ইন্টু আর এর মান কত পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই কত তিনশো ষাট তা তিনশো ষাট দিয়ে ভাগ দিয়ে দিয়েছি এখন তো সবগুলো মান পেয়ে গেছি এইটা আমরা এখন ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করি থ্রি রুট অফ আর তিন তিরিশে কত নব্বই ইন্টু চল্লিশ স্কোয়ারকে চল্লিশ স্কোয়ার দ্বারা রেখে দিই এটা ক্যালকুলেটরে উঠাবো আমরা আর চার পণ্য ষাট পয়েন্ট সিক্স তাহলে এখানে চার ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আসবে পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে তিনশো ষাট তাহলে এখানে অনেক বড় সংখ্যা আসছে প্লাস ওয়ান দিয়ে দিলাম তাহলে প্লাস ওয়ান দেওয়ার কারণে এটা উপরের সামনের ওয়ানটা বাদ হয়ে যাবে এখানে জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান পাঁচটা সিক্স একটা সেভেন ডাবল পাঁচটা সিক্স একটা সেভেন এটাকে এখন ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করে দেখি আমরা অ্যান্সার কত আসতেছে তো অ্যান্সার আমাদের এখানে থ্রি ঘন আছে না ঘন ঘনতিন তাহলে শিপ চিপে রুট চাপ দেবো তাহলে ঘনতিন চলে আসবে দিয়ে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট দেব দিয়ে আমরা কি করব নব্বই ইন্টু চল্লিশ স্কোয়ার তাহলে নব্বই ইন্টু দিয়ে দেবো চল্লিশ না চার হাজার স্কোয়ার হ্যাঁ তারপরে দিয়ে দেবো ভাগ

চল্লিশ হাজার স্কোয়ার হ্যাঁ তারপরে ভাগ দিয়ে দেব পয়েন্ট জিরো জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ একটা সেভেন ক্লোজ করে দেব তাহলে এখানে আসবে কত এবারে আসছি আগের বারে মনে হয় ভুল গেছিল চুয়াল্লিশ হাজার দুইশো আট আসবে এটা কী সের মান জেটের মান তাহলে থ্রি ইন্টু চুয়াল্লিশ হাজার দুইশো আট লিখে দিচ্ছি তাহলে এক লক্ষ আর চুয়াল্লিশ হাজার এই দুই তিন চুয়াল্লিশ চুয়াল্লিশ লক্ষ ইন্টু আপনাদের তিন হাজার তাহলে আসবে এক লক্ষ বত্রিশ হাজার আর এখানে এক লক্ষ তাহলে আসবে দুই লক্ষ বত্রিশ হাজার ছয়শো এটা আমাদের বের হয়ে যাবে আপার লিমিট হ্যাঁ এরপরে তিন নম্বরে কি বলছি অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স এভারেজ ক্যাশ ব্যালেন্সকে এসিবি বলে তাহলে আমরা রিকোয়ারমেন্ট সি করবো এভারেজ ক্যাশ ব্যালেন্স এভারেজ ক্যাশ ব্যালেন্স বের করার সূত্র কি সূত্র হচ্ছে এল প্লাস ফোর জেড ডিভাইডেড বাই থ্রি তো এল মানে লোয়ার লিমিট লোয়ার লিমিট কত আছে এখানে এক লক্ষ আছে এক লক্ষ দেখে দেখে লিখে দিচ্ছি জেড জেটের মান জেটের মান তো চুয়াল্লিশ হাজার তাহলে ফোর ইন্টু চুয়াল্লিশ হাজার দুইশো আট ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে তো এটা কি ক্যালকুলেশন করে নেন চলে আসবে এক লক্ষ আটান্ন হাজার নয়শো চুয়াল্লিশ এটাই হচ্ছে সি নাম্বারের অ্যান্সার আপার লিমিট এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার আর এখানে যা দেওয়া আছে এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার খুব সহজেই আপনারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবেন এভাবেই যদি সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে চান তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এরপরে নেক্সট কোয়েশ্চেন এটা দু হাজার বারো সালে আসছিলো এবং মার্কেটিং দু আঠারো সালে আসছিল এইখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে যে প্রাণ আর এফ এল গিভস ইউ দ্য ফ্লোইং ইনফরমেশন প্রাণ আর এফ এল এখানে তথ্য দিছে আমাদের এখানে চারটা কোয়েশ্চেন করা হয়েছে এবং এই চারটা কোয়েশ্চেনের অ্যান্সার চাওয়া হয়েছে তাহলে আমরা দেখি এই চারটা কোয়েশ্চেনের অ্যান্সার কী হয় এটা হচ্ছে প্রবলেম নাম্বার বার কত প্রবলেম নাম্বার বারো তাহলে রিকোয়ারমেন্ট এক একে কি বলা হয়েছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল কে বের করতে বলছে গ্রোথ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি উই নো কে এম ও ডব্লিউ উই নো গ্রোথ জি আর ও ডাবল এস গ্রোথ ডব্লিউ ও আর কে আই এন জি ওয়ার্কিং সি এ পি আই টি এ এল গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল দাদা চলে কই গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল তো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কী গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট সি আর আর এন টি কারেন্ট এ এস এস ই টি এস গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস তো কারেন্ট অ্যাসেটস কোনগুলো তো এগুলো আমরা একটু হিয়ারের মাধ্যমে করে দেখি যে কারেন্ট অ্যাসেটস হিসাবে কি কি আসে কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে চলতি সম্পদ যে সম্পদগুলোকে এক বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যায় সেটাকে কারেন্ট অ্যাসেটস বলে তাহলে দেখি আমরা কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো এক বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য আছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা অবশ্যই বিক্রি হবে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এক লক্ষ বিশ হাজার এটা এক বছরের মধ্যে অর্থে রূপান্তর করা যাবে আচ্ছা এরপর রয়েছে নোটস রিসিভেবল প্রাপ্য নোট আমরা মানে নোটের মাধ্যমে টাকা পাবো তাহলে এটাও এক বছরের মধ্যেই পাবো তিরিশ হাজার টাকা তাহলে নোট রিসিভেবল এখানে আমাদের চলতি সম্পদের ভিতরে আসবে এরপরে আছে ক্যাশ ইন হ্যান্ড হাতে টাকা আছে সি এ অ্যাসেস তো এটা অবশ্যই অবশ্যই পঁয়তাল্লিশ হাজার টাকা চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য হবে নোটস পেয়েবল বল এটা হচ্ছে দায় অ্যাকাউন্ট রিসিভেবল পাওনা টাকা আমাদের রয়েছে সাধারণত পাওনা টাকা এক বছরের মধ্যেই পাওয়া যায় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটাও এক বছরের মধ্যেই আমরা টাকায় রূপান্তর করতে পারবো কত টাকা ষাট হাজার টাকা তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে ষাট হাজার টাকা আমরা এখানে লিখে দিচ্ছি এরপরে কি আছে ক্যাশ অ্যাট ব্যাংক ব্যাঙ্কে টাকা আছে কত নব্বই হাজার এটাও আমরা এক বছরের মধ্যে তুলতে পারবো তাহলে এখানে নব্বই হাজার টাকাও চলতি সম্পদের ভিতরে চলে আসবে আচ্ছা আর কি আছে অ্যাকাউন্ট পেয়েবল প্রদেয় টাকা এটা তো যাবে অ্যাক্রুট এক্সপেন্স বকেয়া খরচ এটা তো আমাদের মানে সম্পদ না অনুপার্জিত আয় আনআন্ড রিভিনিউ অনুপার্জিত আয় আনআন্ড রেভিনিউ এটা তো উপার্জিত হতেও পারে না হতে পারে পাঁচ হাজার টাকা তাই আমরা এটা আর লিখলাম না এখন সবগুলো যদি একসাথে একসাথে যোগ করি টোটাল কারেন্ট অ্যাসেটস কত আসবে এক লক্ষ বিশ হাজার তিরিশ পঞ্চাশ এক লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঞ্চান্ন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ হিসেবে আসবে তাহলে এখানে আমরা সরাসরি কারেন্ট অ্যাসেটসে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লিখে দিলাম আচ্ছা রিকোয়ারমেন্ট এক শেষ এরপরে রিকোয়ারমেন্ট দুই রিকোয়ারমেন্ট দুইতে কি বলা হয়েছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস তাহলে আমাদের কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস কারেন্ট অ্যাসেটস তো আমরা একটু আগে পাইছি কত তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন আমাদের কাজ হচ্ছে কারেন্ট লাইবিলিটিস বের করা তো যেভাবে কারেন্ট অ্যাসেটসটা হিসাব করছি সেভাবে আমরা হেয়ারে এখন আবার কী করবো কারেন্ট লাইবিলিটিস হিসাব করব কারেন্ট লাইবিলিটিস মানে চলতি দায় এক বছরের মধ্যে যে টাকাটা আমাদের মানুষ মানুষকে দিতে হবে সেটাই হচ্ছে আমাদের কি চলতি দায় তো দেখি এক বছরের মধ্যে কোন কোন টাকা দিতে হবে ইনভেন্টরি আমাদের কারেন্ট অ্যাসেটস নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস ক্যাশ ইন হ্যান্ড নোট পেয়ে বল প্রদেয় নোট এক বছরের মধ্যে দিতে হবে কত টাকা দেখেন তো বিশ হাজার টাকা তাহলে নোট পেয়েবল কত বিশ হাজার টাকা এরপরে কি বলছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ এট ব্যাঙ্ক হবে না অ্যাকাউন্ট পেয়ে আবার হিসাবে আবার টাকা দিতে হবে কত এক লক্ষ তাহলে অ্যাকাউন্ট পেয়ে বল প্রদেয় টাকা কত এক লক্ষ এটাও এক বছরের মধ্যেই দিতে হবে তারপরে অ্যাকরুড এক্সপেন্স বকেয়া খরচ তো খরচটা করা হয়ে গেছে কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি তাহলে তো অবশ্যই কী করতে হবে টাকাটা দিতে হবে দশ হাজার টাকা তাহলে রুট এক্সপেন্স কত দশ হাজার টাকা দিতেই হবে আর্ন রেভিনিউ অনুপার্জিত আয় অর্থাৎ আগে টাকা নিয়ে নেওয়া হয়েছে এখনও কি করা হয়নি সার্ভিস দেওয়া হয়নি তাহলে আর্ন আন্ড রেভিনিউ হিসেবে পাঁচ হাজার টাকা আমাদের এক বছরের মধ্যে সার্ভিস দিতে হবে মানে টাকা দিতে হবে এ হচ্ছে বিষয় তো সবগুলো যদি আমরা যোগ করি টোটাল কারেন্ট লাইবিলিটিস এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাহলে আস্তে আস্তে আমাদের কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিস আমাদের হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর কারেন্ট অ্যাসেটস হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ আমাদের নেটওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে দুই লক্ষ দশ হাজার মাইনাস করলে তাহলে রিকোয়ারমেন্ট টু আমাদের শেষ এরপর রিকোয়ারমেন্ট থ্রি থ্রিতে কী বলা হয়েছে আমাদের কারেন্ট রেশিও বের করতে বলছে চলতি অনুপাত কারেন্ট রেশিও মানে কি চলতি অনুপাত তো চলতি অনুপাতটা বের করা খুবই সহজ কারেন্ট রেশিও চলতি অনুপাত বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবেলিটিস কারেন্ট অ্যাসেটস তো আমরা জানি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর কারেন্ট লায়াবিলিটিস আছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো দুইটাকে যদি আমরা ভাগ দিই ভাগ দিলে আসবে টু পয়েন্ট ফাইভ সিক্স যেহেতু অঙ্কের রেশিওর কথা বলা হয়েছে রেশিও মানে অনুপাত যেহেতু অঙ্কের রেশিওর কথা বলা হয়েছে তাই এখানে অনুপাত এক লিখে দেবো পিছনে এটাই হচ্ছে অ্যান্সার একদমই সহজ একদমই সিম্পল ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা রিকোয়ারমেন্ট ফোর বা চার করব। রিকোয়ারমেন্ট চারে আমাদের কি বলা হয়েছে অ্যাসিড টেস্ট রেশিও হ্যাঁ অগ্নি অনুপাত বের করা বা তড়িৎ সম্পদ বের করা তাহলে টেস্ট টেস্ট বের করার সূত্র হচ্ছে অ্যাসেটস ডিভাইডেড বাই এসিডস লাইব্রেটিস এসিডস মানে হচ্ছে এই মুহূর্তে হাতে রয়েছে এই মুহূর্তেই দিতে হবে এমন সব টাকাগুলো তাহলে আমরা এখানে লিখবো এসিড অ্যাসেট হিসাবে কত আসবে এইস হ্যাঁ অ্যাসিড অ্যাসেটস হিসেবে কত আসবে এই মুহূর্তে হাতে আমাদের কত টাকা আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একদমই এই মুহূর্তে হাতে টাকা নাই হ্যাঁ নোট রিসিভেবল এটা এই মুহূর্তে ধরা যায় কারণ চাইলে আমরা পাবো আচ্ছা এটা আমরা এখানে দেখে দেখেই করতে পারবো এই যে কারেন্ট অ্যাসেটস থেকেই আমরা এটা বের করতে পারবো নোট রিসিভেবল এখানে কত আসবে তিরিশ হাজার তাহলে নোট রিসিভেবল এখানে তিরিশ হাজার আসবে কারণ কারেন্ট অ্যাসেটসের ভিতরে এইগুলো থাকবে ক্যাশ টাকা অবশ্যই এই মুহূর্তে আমরা কি করব ব্যবহার করতে পারবো পঁয়তাল্লিশ হাজার টাকা এই মুহূর্তে যে টাকাগুলো ব্যবহার করতে পারবো এগুলি হচ্ছে এসিড অ্যাসেটস ঠিক আছে অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন এসিটসের বেলায় আমাদের যেই অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা রয়েছে এইটা কিন্তু আমরা সাধারণত তাড়াতাড়ি ব্যবহার করতে পারবো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে কত ষাট হাজার টাকা এরপরে টাকা মুহূর্তেই আমরা ব্যবহার করতে পারবো তাহলে হিসেবে আমাদের আসতেছে তিরিশ চল্লিশ সত্তর পঁচাত্তর আর এখানে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ তাহলে আসতেছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে এসিড অ্যাসিড বা তরিৎ সম্পদ এখন আমাদের দরকার এসিড লায়াবিলিটিস তরিৎ দায় তরিৎ দায় কি এই মুহূর্তে যদি আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয় তাহলে আমরা কত টাকা দেবো নোট পে বলে এই মুহূর্তে দিতে হবে অ্যাকাউন্ট পেয়ে বলে এই মুহুর্তে একরোড এক্সপেন্স চাইলে এই মুহুর্তে দিতে হবে আর্ন অ্যান্ড রেভিনিউ চাইলে এই মুহুর্তে দিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এসিডস অ্যাসিড হিসাবে দুই লক্ষ পঁচিশ হাজার আর এসির লাইব্রিলিটিস হিসেবে আগে যত আছে কারেন্ট লাইবিলিটিস তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রিলিটিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইটা যদি আমরা ভাগ করি ভাগ করলে আসবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন যেহেতু আমাদের এখানে এসি টেস্ট রেশিও বের করার কথা বলা হয়েছে যেহেতু এসি টেস্ট রেশিও বের করার কথা বলা হয়েছে তাহলে আমরা এখানে অনুপাত ওয়ান দিয়ে দেবো তাহলে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট চারের অ্যান্সার তো আশা বুঝতে পারছেন এভাবেই আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী আপনাদের ক্লাসগুলো করানো হচ্ছে ধন্যবাদ সকলকে